স্বাগত সবাইকে আমার বাংলায় প্রশ্নোত্তরে শ্রীকান্তর দ্বিতীয় পর্বে থাকছে কিছু মন্তব্য যুক্তি এবং কিছু প্রাসঙ্গিক তথ্য নিয়ে আলোচনা প্রথমে কিছু মন্তব্য ও যুক্তিমূলক প্রশ্ন দেখে নি শ্রীকান্তর কবিত্ব করা সাজে না কারণ ভগবান তার মধ্যে কল্পনা কবিত্বে বাষ্পটুকুও দেন নাই ইন্দ্রনাথ বেঁচে আছে কিনা শ্রীকান্ত জানে না কারণ অনেক বছর আগে সে সমস্ত কিছু পরিত্যাগ করে এক বস্ত্রে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল শ্রীকান্ত সিদ্ধি খেলে নেশা হয়ে জেনেও ঘাড় নেড়ে ফিরিয়ে দিয়েছিল কারণ শ্রীকান্ত তখন নেশা জিনিসটার মাধুর্য জানত না ইন্দ্র সাপ ক্ষোভ বাঘ ভালুকের ভয় থাকা সত্ত্বেও গোসাই বাগান দিয়ে যাতায়াত করে কারণ নির্ভীক ইন্দ্রর তাড়াতাড়ি আশা নিয়ে দরকার শ্রীকান্তদের রাত্রি বারোটা বাজা সত্ত্বেও কারোর চোখে ঘুম নেই কারণ সেদিন রাত্রে দারুণ গরম ছিল হিন্দুস্থানি পণ্ডিতের গ্রন্থিবদ্ধ শিখা কাঁচি দিয়ে কেটে ছোট করে দেওয়াটা ইন্দ্রনাথের মতে কোনো অপরাধ নয় কারণ কাটা শিখাটি পণ্ডিত তার চাপকারের পকেটেই পেয়েছিল হারিয়ে যায়নি চোরের মুখ মুখ দেখে বাড়ি শুদ্ধ লোকের মুখ শুকিয়ে গিয়েছিল কারণ চোর বলে ভুল করে রামকমল ভট্টাচার্যকে মারা হয়েছিল বাঘ মারতে গগনবাবুদের মঙ্গিরি গাদা বন্দুকটাকে কেউ আনতে যেতে পারছে না কারণ বাঘ দরজার কাছেই বসেছিল বহুরূপীকে ধরে আনার দাবি কিশোরী সিং অধিক কারণ সে ছিনাদ বাঘ সাজে প্রথম দেখেছিল বহু রূপীর লেজ কেটে দিয়েছিল কারণ ছদ্মবেশী দেখে ভয় পেয়ে পিসিমার কাছে অপমানিত হয়েছিলেন ব্রাহ্মণীর সৎকারের লোক জোটেনি কারণ বৃদ্ধা নিরুপায় অবস্থায় যে বাড়িতে মারা গিয়েছিল তারা সমাজে একঘরে ছিল বৃদ্ধার সৎকারের জন্য সমাজপতিদের বিরুদ্ধে শ্রীকান্তরা জনৈক ডাক্তারের পরামর্শ নিয়েছিল কারণ তিনি শহরের সর্বশ্রেষ্ঠ ডাক্তার এবং বিনা দক্ষিণায় বাঙালির বাড়িতে চিকিৎসা করেন ইন্দ্র সেই রাত্রির পর থেকে আর মাছ ধরতে যায় না কারণ অন্নদা দিদি ইন্দ্রকে মাছ ধরতে না যাবার দিয়েছিল অন্নদা দিদিকে টাকা দিতে শ্রীকান্তকে সঙ্গে যেতে বলেছিল ইন্দ্র কারণ অন্নদা দিদি ইন্দ্রের নিজের টাকা নিতে চায় না শ্রীকান্ত স্ত্রীলোককে কখনোই ছোট করে দেখতে পারেননি কারণ অন্নদা দিদির সঙ্গে সামান্য পরিচয় তার সমস্ত চেতনার উপর একটা গভীর ছাপ ফেলেছিল দিদির মুখে তিনি মুসলমান শুনে ইন্দ্র সংকুচিত ও কুণ্ঠিত হয়েছিল কারণ জাতপাতে বিশ্বাসী হিন্দু ইন্দ্রনাথ অন্নদা দিদিকে নিজেদের একজন বলে মনে করত অন্নদা দিদির বাবা গরিব ঘর থেকে জামাই করতে চেয়েছিলেন কারণ জামাইকে নিজের সম্পত্তি দেখাশোনার ভার দিয়ে যেতে চেয়েছিলেন থিয়েটার দেখতে ডিঙিতে করে গিয়েছিল কারণ কলকাতার নতুন দা গঙ্গা দিয়ে থিয়েটার দেখতে যেতে চেয়েছিল শ্রীকান্ত ডিঙিতে করে থিয়েটার দেখতে যাবার কথায় নিরুৎসাহ হয়ে পড়েছিল কারণ গঙ্গায় উজান ঠেলে যেতে অনেক দেরি হয়ে যাবে নতুন দাদাকে থিয়েটারে যেমন করেই হোক পৌঁছাতে হবে কারণ নতুন দাদাকে থিয়েটারে হারমোনিয়াম বাজাতে হবে নতুন দাদা নৌকার হাল ধরতে অসম্মত হয়েছিলেন কারণ নতুন দাদা ঠান্ডার রাতে হাতের দস্তানা খুলে হাল ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হতে চান না শ্রীকান্তর সঙ্গে রাত্রে শ্মশানে যেতে চেয়েছিল পুরুষোত্তম কারণ সে ইতিপূর্বে কোনোদিন ভূত দেখেনি পুরুষোত্তম ভূত মানে না বলে নানা যুক্তি দেখানো সত্ত্বেও শ্রীকান্ত তাকে সঙ্গে নিয়ে যেতে স্বীকৃত হয়নি কারণ শ্রীকান্ত বহুদিনের অভিজ্ঞতায় জেনেছিল ভূত বিশ্বাস অবিশ্বাস যুক্তিতর্কের ব্যাপার নয় এটা সংস্কার একটা বর্ধমান নিবাসী গৌরী তিওয়ারি তার মেয়েদের বিয়ে বিঠৌরা গ্রামে দিয়েছিলেন কারণ তারা তিওয়ারি তাদের ঘর ও দেশে পাওয়া যায় না সন্ন্যাসীর দল বিঠৌড়ার বাস ত্যাগ করেছিল কারণ স্থানীয় লোক সন্ন্যাসীদের সেবা সন্তোষজনক ভাবে করে না বিঠৌরা গ্রামে গৌরীতি মেয়ের মুখখানি শ্রীকান্ত পরেও মনে করতে পারত কারণ দশ এগারো বছরের মেয়ের চোখে এমন করুণ মলিন উদাস চাহনি কখনো শ্রীকান্ত দেখেনি আড়া স্টেশনে পরিচিত বাঙালির পরিচয় শ্রীকান্ত গোপন করেছিল কারণ জনৈক্য ব্যক্তিটির অকৃতজ্ঞতার পরিচয় প্রকাশ করে তাকে তিনি অপমানিত করতে চাননি শ্রীকান্ত ফেলে থেকে গিয়েছিল কারণ শ্রীকান্ত রামবাবুর দুই ছেলের নিজেকে নিয়োজিত করেছিল পাড়া স্টেশনে যে ব্যক্তি অসুস্থ শ্রীকান্ত শুশ্রূষা করেছিল তার পরিচয় শ্রীকান্ত দিতে পারেননি কারণ জড়াবস্থায় শ্রীকান্ত তার পরিচয় নিতে পারেননি বঙ্কু শ্রীকান্তকে পার্টনার বাড়ি থেকে যেতে বলেছিল পার্টনার বাড়ি থেকে যেতে বারণ করেছিল কারণ শ্রীকান্তর উপস্থিতি রাজলক্ষীর মনে আনন্দ দেয় এবার আসি প্রাসঙ্গিক তথ্য আলোচনায় সবাই জানি বাংলা সাহিত্যে আত্মজীবনীমূলক উপন্যাসের প্রথম সৃষ্টিকর্তা শরৎচন্দ্র আত্মজীবনীমূলক উপন্যাস রচনা রবীন্দ্রনাথের প্রবল আত্মসচেতনতায় সম্ভব ছিল না শরৎচন্দ্রই প্রথম আত্মকাহিনীর ছলে উপন্যাস লিখলেন এমত মন্তব্য করেছেন শরোচ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় চার্লস ডিকেন্সের ডেভিড কফারফিল উপন্যাসের শ্রীকান্তের ভ্রমণ কাহিনী লেখার প্রেরণা জুগিয়েছিল সমকালীন দব দেবপ্রসাদ সর্বাধিকারের ইউরোপে তিন মাস এবং মহারাজা বিজয়চন্দ্র মহাতাবের আমার ইউরোপ ভ্রমণ শ্রীকান্ত কথার যে একটু আখ্যান ধর্ম আছে সে ওই রাজলক্ষীর জন্য শ্রীকান্তের আত্মকথাকে ওই রাজলক্ষী একটা গল্পের গাঁথনি দিয়েছে এরকম করেছেন মহিতলাল মজুমদার কৈশোর ও প্রথম যৌবনে শরৎচন্দ্র গান বাজনার চর্চা করতেন পরে রেঙ্গুনে গিয়েও তিনি গানের চর্চা রেখেছিলেন কবি নবীনচন্দ্র সেন তাকে গানের জন্য উপাধি দিয়েছিলেন রেঙ্গুন রত্ন তার এই সংগীত সমজদারের বৈশিষ্ট্যের আভাস পাই পেয়ারীর গানের আসরে ইন্দ্রনাথ প্রসঙ্গে কিছু কথা শ্রীকান্তর ইন্দ্রনাথ আসলে ভাগলপুরের রাজেন্দ্রনাথ মজুমদার বা রাজেন মজুমদার বা রাজু সাহিত্যিক সুরেন্দ্রনাথ মজুমদারের ভাই তিনি ভাগলপুরে তিনি রাজে রাজু নামেই অধিক পরিচিত শরৎচন্দ্র যখন স্কুলে পড়তেন তখন রাজু স্কুলের পাট চুকিয়েছিল শরৎচন্দ্র ছিলেন রাজুর ডানহাত ঔপন্যাসিক জানাচ্ছেন মামার বাড়িতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাত্রার আসর বসেছে নামজাদা দলের যাত্রা আশেপাশে গ্রামের লোক ভেঙে পড়েছে আসরে পৌরাণিক পালা চলছে এমন সময় রাজু কানে কানে এসে বলল শিগগির উঠে আয় দরকার আছে বাইরে আসতেই রাজু বলে তারাপদর ছেলেটা কলেরায় মারা গেছে মাত্র তিন বছর বয়স কলেরায় মারা এখন মরা অর্থাৎ এখনই সৎকার দরকার সবাই যাত্রা দেখতে ব্যস্ত তাই আমি শ্মশানে যাব। তুই সঙ্গে চল এই কলেরায় মৃত্যু এবং থিয়েটারের প্রসঙ্গ আমরা শ্রীকান্ত উপন্যাসে পাই লীলারানী গঙ্গোপাধ্যায় পত্র মারফত জানতে চেয়েছিলেন শ্রীকান্ত উপন্যাস লেখকের আত্মজীবনী কিনা এ প্রসঙ্গে তিনি পত্র মারফতই জানাচ্ছেন শ্রীকান্তটা আর একবার পড়ে দেখো হয়তো তার উপরে ঘৃণাই হবে কিন্তু সব কল্পনা বেবাগ মিথ্যে তার উপরে আমার বিদ্বেষিদ্ধ কিচ্ছু নেই বড় দরিদ্র ছিলাম কুড়িটি টাকার জন্য এক্সামিন দিতে পারিনি এমন দিন গেছে যখন ভগবানকে জানাতাম হে ভগবান আমাকে কিছুদিনের জন্য জ্বর করে দাও তাহলে দুবেলা আবার খাবার ভাবনা হবে না উপোস করেই দিন কাটবে অবশ্য দিনের এই অবস্থা ছিল না মায়ের মৃত্যুর পরে বাবা প্রায় পাগলের মতো হয়ে যা কিছু ছিল সমস্ত বিলিয়ে নষ্ট করে দিয়ে স্বর্গগত হন হয়তো তারপরেই একজনের পাপের টাকা নিলে সাংসারিক সকল দুঃখ ঘোচাতে পারত কিন্তু অত ছোট হতে পারিনি তারপরে পড়তে শুরু করি চোদ্দ বছর চোদ্দ ঘন্টা করে পড়ি সেই যে এক্সামিন দিতে পারিনি কেবল সেই রাগে বর্মার রেঙ্গুনে ছিলাম কেরণী হঠাৎ বড় হঠাৎ বড় সাহেবের সঙ্গে মারামারি করে চাকরি ছেড়ে দিয়ে এই ব্যবসা আরম্ভ করেছি কিন্তু অকস্মাৎ এমন কপাল ফিরে গেল যে একেবারে রাতারাতি একটি বিখ্যাত লোক হয়ে গেলাম মাঝে মাঝে সন্ন্যাসীর চেলা হয়েও দিন কাটতে ছাড়েনি লীলা আমার এই জীবনটা আগাগোড়াই যেন একটা মস্ত উপন্যাস এবং এই উপন্যাসে সব কাজই করেছি শুধু ছোট কাজ কখনো করিনি যখন ভরসা খাতা রেখে যাব। যার মধ্যে কালীর আঁচর এক জায়গায়ও থাকবে না অন্য আর এক চিঠিতে জানাচ্ছেন রাজলক্ষ্মীকে কোথায় পাবো ওসব বানানো মিছে গল্প শ্রীকান্ত একটি উপন্যাস বই তো নয় শ্রীকান্তের আলোচনা